খুব মজা এটা আমার যা ভাই বাবা তো শাবাশ দুর্গা বাহ 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 এই মাটি তো সেটা চটপটা খুব মজা হয়েছে আইত্র বাবা আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইনবক্স স্মাইলি তানিয়া। আশা করি যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা তো ভালোই আছি। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে লাস্ট স্যাটারডে আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই দিনে ভিডিও। যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড দেই না, সেজন্য এক সপ্তাহ হয়ে গেল, আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি ফাইনালি। যাই হোক, এখন সামার চলে এসেছে বলবো, তারপরে ইউকে সামার হচ্ছে গিয়ে দুই দিন, যদি রোদ থাকে তাহলে আরও তিন দিন আমাদেরকে বৃষ্টির মধ্যে থাকতে হয়। এটাই হচ্ছে গিয়ে ইউকের ওয়েদার। এটা আমি লাস্ট কি বলবো, অনেক অনেক বছর ধরে এটা আমি মানে সাফার করে আসছি ইউকে ওয়েদারটা। সো এনিওয়ে, যখন রোদ হয় মানে ইউকে সামার হয়, এত সুন্দর দিন হয় আর এখানে সবাই সামারটা এত এনজয় করে, এটা আসলে বলে বোঝানোর না। বাইর থেকে অনেক খুশি লাগে, মনটা ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়, মানে কি বলবো, অনেক ভালো লাগে। পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই সবাইকে নিয়ে বাইরে যায়, ঘুরতে যায়, পার্কে যায়, বেড়ানোর অনেক অনেক জায়গা, দেখার অনেক অনেক জায়গা আছে। এগুলোতে মানুষ সামারে ওয়েট করে বসে থাকে যে কখন রোদ হবে আর মানুষ ঘর থেকে বেরিয়ে যাবে। আমি তো এক এক সময় বলি কি জানেন, আমি বলি যে ওই যে বন্দি খাঁচার মধ্যে যেভাবে মানুষ মানে কোনো পশু পাখিকে রাখা হয় আর যখনই খুলে দেওয়া হয় মানে ছুটে চলে যায়, এরকম হচ্ছে কি ওই ইউকে, যখন মানে দিনটা সুন্দর হয়, রোদ হয়, তখন মানুষ থেকে সবাই মানে মানুষ সবাই ঘর থেকে বেরিয়ে পড়ে। আমরা ওই দিন গিয়েছিলাম একটা অনেক সুন্দর একটা পাহাড়ের চূড়ায়, অনেক সুন্দর ওই জায়গায় গিয়ে দেখি অনেক অনেক মানুষ, যেহেতু রোদ ছিল সারাদিনই রোদ ছিল, অনেক রোদ লাস্টেটার যে সবাই জানে, সব জায়গায় অনেক সুন্দর একটা দিন ছিল। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে ভালোই লাগে আর সেই সাথে এরকম সুন্দর দিনে গড়ে মনটাও বসে না। এখানে আসার পর মানে আমরা একেবারে পড়ন্ত বিকেলটা দেখে গিয়েছি, যে পড়ন্ত বিকেলে সূর্য ডুবাটা মানে একেবারেই ডুবে যাওয়াটা দেখা হয়নি, যেহেতু বেবিরা সাথে ছিল তো এতক্ষণ তো আর বসা যায় না। আমার তো খুবই ভালো লেগেছে আর সেই সাথে আমরা তো যেখানেই যাই খাবার দাবার নিয়ে যাই, আর স্পেশালি আমরা কোথাও যাওয়ার মানে অ্যারেঞ্জ করলেই আমার ভাবি সুমি ভাবি প্রথমে খাবারটা কি মানে খাবারের চিন্তা চলে আসে ওনার, সো খাবারটা আমরা সাথে নিয়ে আসি। উনি চা নিয়ে এসেছেন, চা খাওয়া হচ্ছে, তারপর আমরা যে ফুডগুলো এনেছিলাম প্রথমে যাওয়ার পরই আমরা চা খেয়ে নিই আর অনেকক্ষণ বসে মানে স্পেশালি এসব জায়গায় গেলে আমার কাছে তো মনে হয় কোথা থেকে আমি ভিডিও শুরু করবো আর কোথায় ফটো তুলবো, মানে আগে তো অনেক অনেক বেশি আরও বেশি বেড়াতাম, আরও বেশি পিকচার তুলতাম। আমার কাছে মনে হয় আমি ইউটিউব স্টার্ট করার পর থেকে, আসলে ইউটিউব স্টার্ট করার পর থেকে তো আর করোনার জন্য আর এতটা বাইরে যাওয়া হয় না, আর ওই যে একটা মানে অভ্যাস হয়ে গেছে বাইরে না গিয়ে তারপর হচ্ছে গিয়ে ছবি তোলা হয় না। আগে তো আরও বেশি আমি ছবি তুলতাম, সবসময় ফেসবুকে এগুলো আপলোড দিতাম, এখন মানে সোশ্যাল মিডিয়া কাজ করা শুরু করছি, এখন দেখি এগুলো আর ভালো লাগে না। এটাই হচ্ছে কি আমাদের জীবন, যখন প্রফেশন কোনো কিছু চলে আসে তখন এটা মানে কষ্টের মনে হয়, আর না হলে আগে শখ করেই ভিডিও করতাম, ফটো আপলোড দিতাম ফেসবুকে। আর এতদিন পর মানে কতদিন পর আমি আসলে ভুলে গেছি, আমাদের বাসার সামনে আগে অনেকেই মানে এই গুড়ি উড়াতো, তো আমরা চার থেকে দেখতাম আর বাড়িতে গেলে এগুলো মানে উড়াতাম
ছোটবেলায় তো অনেক মানে খেলা করছি এগুলো দিয়ে। আমার ফেভারিট হচ্ছে গিয়ে গুড়ি উড়ানো, আমার খুবই ভালো লাগে। গুড়ি, ব্যাডমিন্টন, এগুলো আমার খুবই ভালো লাগে। সো উনি হচ্ছেন গিয়ে আমার মেয়ের ফ্রেন্ডের মা। আমরা যখন ওখানে যাই গিয়ে ওনাকে পাই, উনিও এসেছেন বেড়ানোর জন্য। সো ওনারা গুড়ি উড়াচ্ছেন আর উনি খুবই সুন্দরভাবে গুড়িটাকে অনেক উপরে নিয়ে গেছেন, আসলে দেখতে খুবই ভালো লাগছিল। আমরা আসলে জানতাম না যে এখানে গুড়ি নিয়ে আসলে উড়ানো যায় আর বা এখান থেকে নেওয়া যায়। সো ওনার কাছ থেকে জানলাম যে ওনারা গুড়ি নিয়ে আসছেন উড়ানোর জন্য। আরেকদিন যাব শুধু গুড়ি উড়ানোর জন্য, কারণ গুড়ি উড়াতে হবে। আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। আর গুড়ি দেখেন যখন আকাশে উপরে উঠছে, তখন গুড়িকে মানে মনে হচ্ছে যে একটা পারফেক্ট জায়গায়, যা ওই যে একটা কথা বলে না, যার যেখানে যে জায়গা যে স্থান সেখানেই মানায়। সো গুড়ি কিন্তু আকাশেই মানায়, আকাশে কিন্তু সুন্দর লাগছিল গুড়ি উঠতে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দূর থেকে আমি জানি না, এটা বিদেশে অনেক মিস করি, দেশে থাকতে তো সবসময় দেখতাম, চাঁদে উঠলেই দেখা যেত কেউ না কেউ গুড়ি উড়াচ্ছে। আমাদের বাসার পাশে একটা মাঠ ছিল, ওখানে অনেকেই গুড়ি উড়াতো, ক্রিকেট খেলতো। সো এগুলো অনেক অনেক মিস করি, আর অনেক দিন হয়ে গেল এগুলো দেখা হয় না। অনেক দিন পর গুড়ি উড়ানো দেখলাম, খুবই ভালো লাগলো। আর আমিও ভাবছি যে একদিন যাব শুধু গুড়ি উড়ানোর জন্য, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আর এখন আবার আমরা বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য। আমরা প্রথমে একবার চা খেয়েছি, এখন আবার আমরা স্ন্যাক খাবো। আর এটাই হচ্ছে গিয়ে আমাদের মানে ঘোরানোর মেন উদ্দেশ্য, পাড়া গিয়ে খাওয়া দাওয়া করা। আর ভালো লাগে আসলে এরকম পিকনিক করতে, বাইরে খাওয়া দাওয়া করতে। অনেক ছবি, অনেক ছোটো ছোটো ক্লিপে ভিডিও নেওয়া হয়েছে অনেকগুলো। আসলে আমার তিনটা মোবাইল থেকে ভিডিও করা হয়েছে, সেজন্য সবগুলো ক্লিপ যে একসাথে করে ভিডিও বানাবো সেজন্যই অনেক লেট হয়ে গেছে। সেই সাথে রাত জেগে ভিডিও এডিট করা, এটা আসলে আমি জানি না কেন পারি না। আর দিনে ব্যস্ততার মধ্যে একটু সময় করে এডিট করি, আর এর জন্য আমার ভিডিওগুলো দিতে অনেক লেট হয়ে যায়। আজকে যেহেতু এখানে কোনো রেসিপি না, আপনারা দেখবেন যে আমরা কি করছি আর বিহাইন্ড দ্য যে ভয়েসটা আছে এগুলো আসলে আমরা যে কথাবার্তা বলছিলাম এগুলো আমি র ভয়েসটা রেখে দিয়েছি। যারা ফ্যামিলি মেম্বার আছেন তাদের কাছে ভালো লাগে এগুলো, অনেকেই বলেন যে র ভয়েসটা রেখে দেওয়ার জন্য, সেজন্য আমি রেখে দিয়েছি। যারা যাদের কাছে সিলেটি ভাষা পছন্দ না বা সিলেটি ভাষা বুঝেন না, তারা ইগনোর করবেন প্লিজ। আজকে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অনেক দর্শক নতুনভাবে আমাকে জানছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করছেন, বৃষ্টি আপু চ্যানেল থেকে অনেকেই এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে খুবই ভালো লাগে বৃষ্টি আপুর মতো একজন মানুষ, যিনি সব দিক দিয়েই গুণে গুণান্বিত বলবো। আই এম ব্লেসড আমি ওনার সাথে মিশতে পেরেছি, আর ওনার কথা শুনেই অনেকেই আসছেন আমার চ্যানেলে। আমি জানি না আমি কতটুকু কি দেখাতে পারি, আর যেহেতু আমি রেগুলারও না, সো আর ওনাদের মতো তো আমার কিছুই নাই। আমার ভিডিও কোয়ালিটি বানানোর যে কোয়ালিটি একটা দক্ষতা, সেটা আমার কাছে নেই। আমি শুধু শখের বসেই প্রথম আমি ফেসবুকে অনেক ভিডিও ফটো এগুলো আপলোড দিতাম, তারপর একটা উদ্দেশ্য নিয়ে আমার আসলে ইউটিউব চ্যানেলটা খোলা। সো আপনাদের সবার সহযোগিতা পেলে আমার ইউটিউব চ্যানেলটা সামনে দিকে এগিয়ে যাবে। আর আমি সব সময় বলি যে আমার ভিডিওগুলোতে যে ভুলগুলো আছে আপনারা বলবেন, আমি ট্রাই করব সেগুলো যতটুকু পসিবল ঠিক করে। আর যেহেতু আমি এতটা এডিটিং সব কিছু আমি এত ভালো করে জানিও না, তারপর আমি চেষ্টা করব যে আমার ভিডিও কোয়ালিটি আর একটু ভালো করে ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর স্পেশালি আমি আমার সিলেটে যারা আছেন আমাকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করেন, তাদেরকে বলবো আমি আমার বাসায় বলি, যারা ভাই বোন সিলেটর আসুন আমারে দেখরা নয়া করিয়া বৃষ্টি আপুর মাধ্যমেই অনেকেই এসেছেন।
সকলরে আমি একটা কথা কইমু, যেহেতু আমি আপনার সিলেটি বোন, তো আমার ভিডিওটা আমার চ্যানেলটা আপনারা সাপোর্ট করবা, আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট করবা যদি দেখেন, আর যদি কোনো ভুল ত্রুটি তাকিয়া থাকে বা কোনো কিছু ঠিক করার থাকে তে প্লিজ কমেন্ট করবা। ওকে, অনেকেই আমার কইরা যে সিলেটি ভাষায় ভিডিও মানে দিলে একটু ভালো হইব, আমি জানি আমি সিলেটি ভাষায় যদি দেয় আমার লাগে আরও তোরা কমফোর্টেবল হইল অনে, বিকজ অত মানে ভাষার যে একটা জিও থাকে এটা একটু কম হইল অনে, বাট আমার গেছে আমি লাইক ইনো আমি এটা দিলাম খেনে আমি সেই সবে বুঝুকা আর সবে জানা লাগি, আর আমার মেইন একটা উদ্দেশ্য নিয়ে যেহেতু আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করছি, আমি স্টার্ট করছি একটা রিজনে, আর আমি যেহেতু এখন মানে রেগুলার ব্লগ স্টার্ট হয়ে লাইছি এই রিজনটা তো আমি থাকতাম পারছি না, সো আমার কাছে লাগছে যে আমি যে রিজনে স্টার্ট করছি ইউটিউবটা আমি যেটা মানুষের হইতাম সাইর, আমি তা খালি আমার সিলেটি ভাই বোন না আমার বাংলাদেশি শহর ভাই বোন বুঝতা, ইনশাল্লাহ আমি করমু, আমার এখনও মানে আমার চ্যানেল যেহেতু এখনও আছে আর আমি যদি রেগুলার ব্লগ করি আমার আইডিয়াগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো আপনার লগে আস্তে আস্তে, এখন আমার দরকার আপনার সাপোর্ট, আপনার সাপোর্ট পাইলে অবশ্যই আমি আমার চ্যানেলটা তাকে আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করবো, আমি যতটুকু পারি আমার যতটুকু আমি যে উদ্দেশ্য নিয়ে স্টার্ট করছিলাম এই উদ্দেশ্যটা সফল করার একমাত্র কারিগর হইলে আপনারা, আপনারা যদি আমাকে হেল্প করেন। এখন শেষ হয়ে গেছে, এখন ঘুরে ফেরার পালা, অনেক সুন্দর এটা ভিউটা দেখেন, কত মানুষ এখানে আসে। যাই হোক, এখান থেকে আমি রো ভয়েসটা একটু অফ করে দিয়েছি যেহেতু আশেপাশে আমরা সবাই কথা বলছিলাম, তাই না হলে আমি এখানে শেষ করে দিতাম ভিডিওটি। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, সবারই একটা উদ্দেশ্য থাকে ইউটিউব চ্যানেল নিয়ে ইউটিউব জার্নি নিয়ে, কারণ যেহেতু সবাই মেইনলি প্রফেশনালি এখানে কাজ করে, সো সবার সহযোগিতা পেলে এই প্রফেশনটা অনেক সুন্দরভাবে অনেকেই সাজিয়ে নিতে পারে, সো আমার একটা উদ্দেশ্য নিয়ে ইউটিউবে আসা, সো আপনাদের সহযোগিতা পেলে সেই উদ্দেশ্যটা আমি সফল করতে পারবো ইনশাল্লাহ, সেটা অবশ্যই সম্ভব আপনাদের সবার সহযোগিতা। আজকে এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, খুদা হাফিজ। আর এই রাস্তাটা দেখলে আমার আমার বাসার পাশে যে এয়ারপোর্ট থেকে চৌকি দিকে রাস্তাটার কথা মনে পড়ে, দুই সাইড দিয়ে পাহাড় গাছপালা অনেক সুন্দর।